আজকে বসিরহাট লোকসভার যিনি এমপি তাকে তো কৈফিয়ত দেওয়া দরকার। এই এলাকায় ঢুকলেই তোমাদের উচিত দায়িত্ব জিজ্ঞেস করা যে আমরা তোমাকে ভোট দিয়ে জিতিয়েছিলাম উদ্দেশ্য হলো এটাই, কোন ঝড়ঝাপটা এলে তুমি ট্যাকেল করবে আমাদের পক্ষ থেকে লোকসভায় গিয়ে চিল্লাবে। আর তুমি কি করছিলে? ফিল্ম করছিলে? বিহায়া নির্লজ্জা, যারা দেহ দেখিয়ে পয়সা ইনকাম করে তোরাও যেমন বুকা, তাদেরকে এমপি বানিয়েছিস? যারা দেহ বিক্রি করে তারা দেশ বিক্রি করবে না কি মানে আছে? আব্বাস সিদ্দিকীর কথা খারাপ লাগছে নাকি? ও দম থেকে আমার সামনে কথা বলতে পার। এর আগে যাদের সঙ্গে পাল্লা পড়েছে, মুনাফেকের সঙ্গে পড়েছে, আজ একটা ইমানদারের সঙ্গে পাল্লা হচ্ছে, সামনে এসে কথা বল। কত ভাগা বেঈমান, আজকে আজকে লজ্জা জাতির কলঙ্ক। মসজিদেও যাব, মন্দিরেও যাব, আমার ইচ্ছা। তোর বাপের সম্পত্তি নাকি মুসলাম? ইসলাম কর বাবা খালি সম্পত্তি নয়, ভালো লাগে বেরিয়ে যা, ঘোষ হয়ে যা, দুলে হয়ে যা, হিন্দু হয়ে যা, খ্রিস্টান হয়ে যা, আমরা কোনো আপত্তি করব না। নাটক করবি না ইসলামকে লিয়ে। আব্বাস সিদ্দিকী কোনদিন যদি পাওয়ারে আসে তোদেরকে রাস্তায় গাছে বেঁধে পিটবে। তোদের দমটাকে আমায় রুখে দেখা। হতভাগা বেঈমান গুলো সব মাথায় ঘুমটা দিয়ে মাশাআল্লাহ বারাকাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইফতার মাহফিল দিওয়া বেঈমান হারাম যারা গুলো সারা দিন খায় আর আমাদের সঙ্গে এসে বসে ইফতার করে, এই সকল বিহায়া বেঈমান গুলো তারা আমাদের কাছে এসে বসলো। আমরা ভাবলাম বিরাট ভালোবাসে, ওদের ক্লাবের হয়েও খেললাম, খেলে আজকে কি দেখলাম, গত পরশু দিন দেখলাম যারা আমাদেরকে তাড়াতে চাইছে, দিদি গোপনে 22 মিনিট তার সঙ্গে গল্প কিসের করছে, এই জবাব দেওয়ার দরকার আছে না? আমি এসব কথা বললে আমায় দাওয়াত করবে কি না করবে, কে কি বলবে না বলবে? এখন এমন জায়গায় এসে গেছি এসব কথা দিয়ে কি আমাকে বাধা দেয় তার বুকে লাথি মেরে খাঁচা ভেঙে ফেলবো। তিয়াত্তর বছরের ইতিহাসে আমাদের মায়ের ইজ্জত গেছে, বোনের ইজ্জত গেছে, বাপ মার্ডার হয়েছে, ভাই মার্ডার হয়েছে, এক মায়ের পেটে ছেলে ঝগড়া হয়েছে, আমাদের জমি দখল হয়েছে, আমাদের চাকরি অন্যজন পেয়েছে, আমাদের ঘরকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। এই 73 বছর পরে আজকে নতুন করে এটাও শুনতে হচ্ছে, হে মুসলমান তোমরা ভারতীয় প্রমাণ দাও নাই পাকিস্তানে খারে লাথি মেরে পাঠিয়ে দেব। আর এই পাগলা গরুর দুধে সোনা যে বলে, এ বলেছে মুসলমানদের খারে লাথি মেরে তাড়িয়ে দেব। আমি আমার কমকে জানতে চাই, 73 বছর ধরে যতদিন কংগ্রেসের হয়ে খেললে ততদিন কংগ্রেস কাপ পেল, ততদিন কংগ্রেস গদি পেল, মুসলমান খেলোয়াড় তো তোমরা পরের হয়ে খেললে সব কিছু তারা নিল, কিন্তু তোমার খেলার পরও তোমার মায়ের ইজ্জত গেল, তোমার বাপের ইজ্জত গেল, তোমার ভাই খুন হলো, এখনো কি ঘুম তোমাদের ভাঙলো না? তারপরে কংগ্রেসের পরে যেই বামফ্রন্ট এলো, বামফ্রন্ট এসে বলল মুসলমানেরা কংগ্রেসের ক্লাব ছেড়ে দাও, আমার ক্লাব হয়ে খেলো, মাইনে একটু বেশি দেবো, আমরাও বোকার মতো 34 বছর ধরে বামপন্ডের ক্লাবে খেললাম, বামপন্ডের জন্য আমার বাপ দাদা জান দিল, আমার মা বোনের ইজ্জত গেল, আমাদের ঘরকে আগুন ধরানো হলো, কিন্তু গদি পেল তারা, সিংহাসন পেল তারা, কাপ পেল তারা, আমরা 34 বছরে কি পেলাম? আজকে দিদি এসে মাথায় ঘুমটা দিয়ে মাশাআল্লাহ বারাকাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইফতার মাহফিল দিওয়া বেঈমান হারাম যারা গুলো সারা দিন খায় আর আমাদের সঙ্গে এসে বসে ইফতার করে, এই সকল বিহায়া বেঈমান গুলো তারা আমাদের কাছে এসে বসলো। আমরা ভাবলাম বিরাট ভালোবাসে, ওদের ক্লাবের হয়েও খেললাম, খেলে আজকে কি দেখলাম, গত পরশু দিন দেখলাম যারা আমাদেরকে তাড়াতে চাইছে, দিদি গোপনে 22 মিনিট তার সঙ্গে গল্প কিসের করছে, এই জবাব দেওয়ার দরকার আছে না?
ভাইরা মাথা ঠান্ডা করে বুঝুন, কেন এমন একটা জায়গায় আপনারা দাঁড়িয়ে গেছেন, একেবারে শেষ স্টেজ। কথা বুঝা যাচ্ছে না? একেবারে শেষ জায়গায় এখন আব্বাস সিদ্দিকী আর ভয় করছে না যে আমি এসব কথা বললে আমায় দাওয়াত করবে কি না করবে, কে কি বলবে না বলবে। এখন এমন জায়গায় এসে গেছি এসব কথা দিয়ে কি আমাকে বাধা দেয় তার বুকে লাথি মেরে খাঁচা ভেঙে ফেলবো। কেন কেন জানতে হবে? ও পার্টির দালাল ছাড়ার কিছু নয়। হারামখোর, তুই তো টাকা পয়সা নিয়ে পার্টির দালালি করবি, তোকে ছেড়ে দেবে। কিন্তু গরিব বোনগুলোর কি হবে, গরিব মা গুলোর কি হবে, যারা নিজের ছেলের সামনে কখনো কাপড় পাল্টায়নি, যারা ভাইয়ের সামনে কখনো কাপড় পাল্টায়নি, ক্যাম্পে যদি জোর করে তুলে নিয়ে যায় তাদেরকে কত বেঈজ্জতি হতে হবে, তাদের মা বেটিদের রেপ করা হবে, যেটা মায়ানমারে হয়েছিল। মায়ানমারে প্রথম নাগরিকত্ব কেড়েছিল, তারপর এনকাউন্টার করে করে ছেলেদেরকে মেরেছে আর মেয়েদেরকে রেপ করেছে। হে যুবকেরা, দিদির সুন্দর মুখ দেখতে গিয়ে তোমার মেয়ে, তোমার বোন, তোমার মাকে কেউ ইজ্জত লুটুক এটা চাও তোমরা? তাহলে আজকে কেন তোমরা জিজ্ঞেস করছো না দিদি সুপ্রিম কোর্টে কেন গেল না? জিজ্ঞেস করার দরকার আছে না নাই? আজকে আমি যখন কলকাতার মিডিয়াতে জিজ্ঞেস করলাম, দিদি তোমাকে সুপ্রিম কোর্ট যেতে হবে, আর তোমার আটটা এমপি কেন সিএ এর বিরুদ্ধে, সিএবির বিরুদ্ধে, ক্যাপের বিরুদ্ধে ভোট দিল না? ওই আটজনকে কৈফিয়ত দাও, ওই আটজনকে চেঞ্জ করতে হবে, নতুন প্রার্থী দাও, আমরাই ভোট দিয়ে জিতাবো। দিদি সেই জায়গায় উত্তর দিচ্ছে, আমায় জ্ঞান দিচ্ছ? আমি যখন তোমায় জ্ঞান দিতে পারবো না, তাহলে তোমাকে বুদ্ধদেবের জায়গায় পাঠানো দরকার আছে, ঠিক না বেটি? তুমি তো জনগণের সেবক, তুমি তো জনগণের মালিক নয়, মালিক জনগণ। তোমাকে ভালোবেসে বুদ্ধদেবকে তাড়িয়ে বসিয়েছে, কেন? বুদ্ধদেব আমাদের উপযুক্ত কাজ করছিল না তাই। কিন্তু তুমি যদি বুদ্ধদেবের থেকেও ডেঞ্জারেস হও, তাহলে তোমাকেও তো চেঞ্জ করতে হবে। হ্যাঁ, কথা ভুল বলছি? চেঞ্জ করে কাকে আনবেন? আবার বামফ্রন্টকে আনবেন নাকি? মুখ কি বলে, মন খুলে কথা বলেন, বামফ্রন্ট কানবেন? যদি কেউ কেউ বামফ্রন্টকে আনতে চান চলে যেতে পারেন, এখানে আমার সাথে সময় দিবার দরকার নেই, কারণ আমি বামফ্রন্টের পক্ষে নয়। তাহলে কি কংগ্রেস কানবেন? যদি কেউ কংগ্রেসকেও আনতে চান বেরিয়ে যেতে পারেন, আমি কংগ্রেসের পক্ষেও নয়। আমি আনবো তাকে যে আমাকে পাঁচটা অধিকার দেবে, আর পাঁচটার মধ্যে সবথেকে প্রথম অধিকার হলো এটাই যে আসো, পরের ক্লাবে আর ভাড়া খেলবো না, পরের হয়ে গোল দেবো না, আমরা নিজেরা ক্লাব বানাবো, নিজেরা টিম তৈরি করব, নিজেরা খেলবো। দশটা খেলে যদি পাঁচটাও কাপ থাকে ওটাও লাভ আছে, কেন আমার অর্থাৎ চারটা কুর্সিতে চারটে পা হয়। মুখ্যমন্ত্রীর যে পদ, ওই পদটার তো সম্মান নাকি? ওই কুর্সিটাই, যে কুর্সিটাই মুখ্যমন্ত্রী বসে, ওটার কটা পায়া আছে? পাঁচটা নাকি তিনটে নাকি চারটে পায়া আছে? আমার দাবি হলো তিনটে পায়া তুমি লাও, একটা পায়া কিন্তু আমায় দিতে হবে। যদি বলেন কেন, আজকে আমি যে কুর্সিটাই বসে আছি, তিনটে পায়া যদি আমার থাকে, একটা পায়া যদি ইমাম সাহেব নাকি ইমাম সাহেবের থাকে, এখন আমি যদি বসে ইমাম সাহেবকে চোখ দেখাই, উনি তো পাটা খুলে নিলেই ব্যাস আমার গেল, কি বসতে পারবো আর? মাথায় ঢুকাও মুসলমান, এই জায়গায় যদি আমার কথা না শোনো, আগামী দিন চোখের সামনে বলে যাচ্ছি, রেকর্ড হচ্ছে রেখে রেখে দাও, বামপার হোক কংগ্রেস হোক আর দিদি হোক, তোদের মা বেটিদের ইজ্জত লুটবে চোখের সামনে বলে গেলাম। কেন চতুর্দিক দিয়ে এরা ঘিরে ফেলেছে, এই জায়গায় দাঁড়িয়ে থেকে একটাই আওয়াজ তোলো, আব্বাস ভাইজান 2021-এ যাকে ভোট দিতে বলবে আমরা তাকে ভোট দেবো, আমার এই কথা মানতে রাজি আছো? আল্লাহু আকবার। তো ভাইরা আমার, আমার দাবি হলো ওটাই, আমার দাবি হলো ওটাই, পাঁচটা দাবি, যে দেবে তাকে আমি ভোট দিতে বলবো। শুনছেন না? এটা কোন থানা? শাসন থানা, তার মানে হাড়ুয়া বিধানসভা নাকি? হ্যাঁ,
আরওয়া বিধানসভা, আরওয়া বিধানসভায় কে দাঁড়াবে আমি ঠিক করে দেব। কথা বুঝছেন না বোঝেন না? দ্বিতীয় নম্বর বারাসাতে কে দাঁড়াবে ওটা তুমি ঠিক করো। ওই জায়গায় আমার যত মুসলিম ফলোয়ার আছে তোমার লোককে ভোট দেব। হারোয়ায় যাবে আমার লোক, তোমার লোক যেন হারোয়ায় আমাকেও ভোট দেয়। কথা বুঝছেন না বোঝেন না? এই শর্ত যে মেনে নেবে তার সঙ্গে আমরা হাত মিলাবো। এমএলএ তৈরি করা হয় কি জন্যে ভাই? কি জন্যে? দেশের জন্যে। এমএলএ বানানো হয় হারোয়া বিধানসভার এমএলএ বানিয়েছেন, বারাসাত বিধানসভার এমএলএ বানিয়েছেন। বারাসাত এলাকার জনগণের কথা চাওয়া পাওয়া বিধানসভায় বলার জন্য ওটা মুখ, তোমাদের বলার পারমিশন নেই, ওকে যেতে পারবে না। তোমাদের মুখে ও যে বলবে, তো যদি না বলে তোমরা বাঁচবে কি করে? আজকে বসিরহাট লোকসভার যিনি এমপি তাকে তো কৈফিয়ত নেওয়া দরকার। এই এলাকায় ঢুকলেই তোমাদের উচিত দায়িত্ব জিজ্ঞেস করা যে আমরা তোমাকে ভোট দিয়ে জিতেছিলাম, উদ্দেশ্য হলো এটাই, কোন ঝড়ঝাপটা এলে তুমি ট্যাকেল করবে, আমাদের পক্ষ থেকে লোকসভায় চিল্লাবে। আর তুমি কি করছিলে? ফিলিং করছিলে? বিহায়া নির্লজ্জা, যারা দেহ দেখিয়ে পয়সা ইনকাম করে তোরাও যেমন বুকা, তাদেরকে এমপি বানিয়েছিস? যারা দেহ বিক্রি করে তারা দেশ বিক্রি করবেন, এর কি মানে আছে? কথা খারাপ লাগছে নাকি? ও দম থেকে আমার সামনে কথা বলতে পার। এর আগে যাদের সঙ্গে পাল্লা পড়েছে, মুনাফেকের সঙ্গে পড়েছে, আজ একটা ইমানদারের সঙ্গে পাল্লা হচ্ছে, সামনে এসে কথা বল। কত ভাগা বেঈমান, আজকে আজকে লজ্জা, জাতির কলঙ্ক। মসজিদেও যাবো মন্দিরেও যাবো আমার ইচ্ছা, তোর বাপের সম্পত্তি নাকি মুসলাম? ইসলাম তোর বাবা খালি সম্পত্তি নয়, ভালো লাগে বেরিয়ে যা, ঘোষ হয়ে যা, দুলে হয়ে যা, হিন্দু হয়ে যা, খ্রিস্টান হয়ে যা, আমরা কোনো আপত্তি করবো না। নাটক করিবি না ইসলামকে লিয়ে। আব্বাস সিদ্দিকী কোনোদিন যদি পাওয়ারে আসে তোদেরকে রাস্তায় গাছে বেঁধে ফিরবে। হতভাগা বেঈমানগুলো সব, আরে মানুষের জীবন নিয়ে খেলা করা হলো। আজকে তোমরা বুঝতে পারছো না এনআরসি মানে কি, সিএ মানে কি বুঝতে পারছো না। আরএসএস এর প্রধান আজকে বক্তব্য দিয়েছে, 14 লক্ষ মানুষ বিপদে, 14 কোটি মানুষ বিপদে পড়ে যাবে, 14 কোটি, তার মধ্যে পশ্চিম বাংলায় হলো 6 কোটি। তোমরা একটা কেউ বাঁচবে? কার কাগজ আছে? 71 তো মুখে বলা হচ্ছে, যেখানে বিল পাস করা হয়েছে ওখানে 47-48 দলিল চাইছে, আছে কারো? যদিও থাকে বাপের নামের আগে শেখ ছিল, তোমার পরে শেখ আছে, ওইটাকে ধরে বাধ্য দিচ্ছে। যাবি কোথা তোরা? মুসলমানের ছেলে, হিন্দুর ছেলে, দলিদের ছেলে, পুরুষ মানুষ যেখানে সেখানে পিসাব পায়খানা গোসল টোসল করে যেমন হোক করে কুত্তার জীবন কাটিয়ে দিতে পারবে, কিন্তু তোদের মা বোন গুলোর কি হবে? এই জায়গায় ভাবার সময় নেই। তাই আমি আব্বাস সিদ্দিকী চাইছি কারো নাটকে আর পা দেবো না। কংগ্রেস বামপন্থ টিএমসি কাউকে চিনি না, কারো বিরুদ্ধে নয়, কারো পক্ষে নয়, সবাই আমাদের হল্লে খেলেছে না খেলে নেই, কেউ কিছু আমাদেরকে দিয়েছে, আজ আমাদের দিন এসেছে। আমরাই যখন, আরে খুব ভেবে দেখো, যতদিন আমরা কংগ্রেসের হয়ে খেলেছিলাম কংগ্রেস জিতেছিল, তাহলে প্রকৃত খেলোয়াড় কংগ্রেস না আমরা? যতদিন বামপন্থের হয়ে খেলেছিলাম বামপন্থকে কেউ হারাতে পেরেছে? যেখানেই আমরা দিদির চলে গেছি বামপন্থ হেরে গেছে। তাহলে আমরাই যখন সবকিছু, তাহলে আমাদের একটা পা দিয়া দরকার আছে না? না, কি চেয়ারে 4টে পা হয়, তোমার 3টে থাক না, একটা মাই দিতে হবে।